স্বাস্থ্য অধিদপ্তর অভিযান চালাচ্ছে দুদক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ওমর ফারুক। ওমর, শাতিলা, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে এই মহামারী কোভিডের সময়ে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির প্রসঙ্গ আসছে এবং তার সাথে স্বাস্থ্য অধিদপ্তরেরও নানান ধরনের অনিয়মের বিষয়ে অভিযোগ উঠেছে এবং তারই প্রেক্ষিতে গণমাধ্যমে আসা এবং ভুক্তভোগীদের নানা অভিযোগের প্রেক্ষিতে দুদকও সেই কার্যক্রম শুরু করেছে। এখানে আসলে তারা জড়িত, সেগুলো বের করার জন্য তো তারই অংশ হিসেবে আজকে কিছুক্ষণ আগে, এখন থেকে কিছুক্ষণ আগে দুদকের একটি টিম এখানে এসেছেন। অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের যে কক্ষ, সেই কক্ষেই এখনো পর্যন্ত দুদক থেকে আসা টিমটি এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য, স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের যেই পরামর্শ এবং অনুসন্ধান, সেটি কিন্তু এই কোভিডের সময় থেকেই নয়, এই কোভিডের অনেক আগ থেকেই মূলত দুদক স্বাস্থ্য খাতে যে অনিয়ম এবং দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করছে এবং সেই তদন্ত করে তারা গত বছর 16টি মামলা করে, 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে, এবং সেই 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছিল সেটি হচ্ছে যে এই সকল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যন্ত্রপাতি না কিনে অথবা প্রয়োজনের মানে বাজার মূল্যের চেয়ে বেশি দামে যন্ত্রপাতি কিনে হাসপাতালগুলোতে সরবরাহ করেছে এবং তখন দুদকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যেন এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কেউ জড়িত থাকেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা যেটি দেখেছি, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য এই যে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির কথা শোনা যাচ্ছিল এবং যেটির প্রমাণ পেয়েছে বলে দুদক বলছে এবং যার প্রেক্ষিতে তারা মামলাও করেছে 16টি, সে সকল ক্ষেত্রে আসলে কার কার হয়েছে সেই ধরনের কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমরা গণমাধ্যমের কর্মীরা জানতে পারিনি। এই সকল মামলা যেমনিভাবে রয়েছে তেমনিভাবে সাম্প্রতিক সময়ে ডাক্তারদেরকে দেওয়ার জন্য যে N95 মাস্ক, সেই N95 মাস্কের কেনা এবং একদমই ভুয়া মাস্ক, যেগুলো হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয়নি, মুন্সিগঞ্জের একটি কারখানায় সেগুলো তৈরি করে ডাক্তারদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং ব্যক্তিগত সুরক্ষা, আপনারা জানেন যে কোনো কোভিড রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ধরনের সুরক্ষা ব্যবস্থা নিতে হয় এবং সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডাক্তারদেরকে বিশেষ রকমের পোশাক সরবরাহ করার কথা এবং সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, সেজন্য অর্থ মন্ত্রণালয় থেকে বিশাল বরাদ্দও দেওয়া হয় এবং সেক্ষেত্রেও কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে যে সেখানে মানসম্মত নয় এরকম সুরক্ষা সামগ্রী PPE সরবরাহ করা হয়েছে, এরকম নানান ধরনের দুর্নীতির অভিযোগ কিন্তু এখন উঠে এসেছে। এবং সাম্প্রতিক সময়ে সবচাইতে আলোচিত যেই দুটি কাণ্ড কোভিডের যে প্রতিদিনের যেই আপডেট, মহামারীর আপডেট, সেটিকেও ছাপিয়ে সারা দেশে এখন আলোচিত হচ্ছে, তার একটি হচ্ছে রিজেন্ট হাসপাতালের যে নমুনা পরীক্ষা এবং সেই হাসপাতালের অনুমোদন ছাড়াই তারা যে তাদেরকে অনুমোদন দিয়েছে, সেখানে তারা কিভাবে অনুমোদন পেল সেক্ষেত্রেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায় দায়িত্ব নিয়ে কথা উঠেছে। এর পাশাপাশি জেকেজি হেলথ কেয়ার একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল শুধুমাত্র
স্যাম্পল কালেকশন করার জন্য, এবং তদন্ত কর্মকর্তারা বলছেন এই জেকেজি হেলথ কেয়ার যখন কাজের অনুমোদন পায় তখন আসলে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স কিংবা ব্যবসা বা এই ধরনের কাজ করার কোনো ধরনের অনুমোদনই ছিল না, অর্থাৎ সেখানেও কিন্তু অনিয়মের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সেখানে টাকা নিয়ে নমুনা সার্টিফিকেট বাণিজ্য করা, নমুনা সংগ্রহ করা, সেটি যেমনিভাবে হয়েছে, এর পাশাপাশি আরও যেটি হয়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পেলাম এই মাত্র অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, তিনিও ভেতরে ঢুকলেন এবং ভেতরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনিও আছেন এবং সেখানে দুদকের যে অনুসন্ধান টিম সেই টিম সেখানে আছেন এবং সেখানে আসলে দুদকের অনুসন্ধান টিমের যে জিজ্ঞাস্য এবং তাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করেছেন এবং সে কারণে তারা ভিতরে আছেন। তো দর্শক, আমরা যেটি বলছিলাম যে জেকেজির যে কাণ্ড সেই কাণ্ডেও আসলে বিশাল রকমের অনিয়মের ঘটনা ঘটেছে এবং সেখানে জেকেজির ব্যবস্থাপনা এবং প্রধান নির্বাহী আরিফ চৌধুরী, সেই আরিফ চৌধুরীর স্ত্রী সাবরিনা চৌধুরী, যাকে বিভিন্ন সময়ে জেকেজির চেয়ারম্যান বলে নিজে দাবি করেছেন বিভিন্ন জায়গায়, তারা দাবি করার পাশাপাশি সেখানে তিনি বক্তৃতা বিবৃতি দিয়েছেন, মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, তো সেই জেকেজির যে চেয়ারম্যান সাবরিনা চৌধুরী তিনি সময় সংবাদকে সাক্ষাৎকারে, বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যত ধরনের জেকেজির যত ধরনের অনিয়ম রয়েছে সকল ধরনের অনিয়ম জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, সেটি কিন্তু তিনি সেখানে বলেছেন, যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি সেটি অস্বীকার করেছেন, নিয়ম মাফিক যে অস্বীকার সেটি তিনি করেছেন। এর পাশাপাশি রিজেন্টের ঘটনায়ও, রিজেন্ট হাসপাতাল যেই হাসপাতাল 6 বছর ধরে যার কোনো হাসপাতালের নবায়ন করা হয়নি, সেটিও কিন্তু করা হয়েছে এবং সেখানে বলা যে এরকম একটি অননুমোদিত হাসপাতালকে যেভাবে অনুমোদন দেওয়া হয়েছে তার সাথেও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সম্পৃক্ততার কথা এসেছে এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে দুদকের টিম এখানে এসে অপেক্ষা করছেন এবং আমরা খবর পেয়েছি যে দুদকের টিম এসে ভেতরে ঢোকার জন্য তারা চেষ্টা করছেন এবং দরজা নকও করছেন কিন্তু দরজা তারা ভেতরে ঢুকতে পারেননি বা তারা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে এমন একটি খবর আমরা পেয়েছি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা তিনি আসলে ভেতরে ঢুকেছেন। সাম্প্রতিক সময়ে যতগুলো অনিয়মের কথা সামনে এসেছে বিশেষ করে এই কোভিড মহামারীর বিশেষ পরিস্থিতিতে, সেই সময়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্যদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যারা বিশ্লেষক রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের জনমত তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত যেটি বলা যায় সেটি সেই জনমতের চাপেই হোক বা যে কারণেই হোক এই মুহূর্তে এসে স্বাস্থ্য অধিদপ্তরের যে কার্যালয় যেখানে মহাখালী গাউসুল আজম মসজিদের ঠিক অপোজিটে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা বসেন সেই ভবনের দ্বিতীয় তলায় এই মুহূর্তে দুদকের টিমটি এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ভেতরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ তিনি ভেতরে আছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা তিনি ভেতরে আছেন এবং তারা বের হওয়ার আগ পর্যন্ত মানে সুনির্দিষ্টভাবে কোন বিষয় নিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বের হয়ে আসলে হয়তো আমরা জানতে পারবো বা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আসলে কী পাওয়া গেছে সেটি আসলে আমরা তখন জানতে পারবো। তবে এখন পর্যন্ত সামগ্রিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যখাতের যে অনিয়মের কথা এই কোভিড মহামারীর আগে এবং পরে
কোভিড মহামারীর সময় থেকেই কিন্তু নানান ধরনের অব্যবস্থাপনার কথা শোনা যাচ্ছিল, নানান ধরনের দুর্নীতির কথা শোনা যাচ্ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাটের কথা শোনা যাচ্ছিল এবং জেটির বিষয়ে দুদক বরাবরই বলে আসছিল যে তারা সেটি অনুসন্ধান করছেন এবং তারা সেটি যারাই তার সাথে সম্পৃক্ত থাক সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন, সেটি দুদকের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এবং বলা যায় যে তারই ধারাবাহিকতায় এখন দুদকের একটি টিম এখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুমে এসেছেন এবং মূলত স্বাস্থ্য অধিদপ্তরে এসেছেন তারা এই মুহূর্তে। সেখানে আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে ভেতরে তো আমরা আসলে গণমাধ্যমের কর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল আসার পরে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে যে সকল ঘটনা